যত কান্না কান্না মাখা শব্দ, কত রক্তের স্রোতে জব্দ, তবু স্বপ্ন দেখা দুটি চোখ, ওরা কথাদের চেনা নাগরিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক। কেন জানি না আমি ঘেরি ফাঁকি নিজেকে ঢেকে, কেন জানি না মেঘেরি ফাঁকে নিজেকে ঢেকে, ঝরঝরিয়ে দি ভিজিয়ে চোখেরি পাতা, রং ছড়িয়ে দি রঙিয়ে মনেরি পাতা, ঝরঝরিয়ে দি ভিজিয়ে চোখেরি পাতা, রং ছড়িয়ে দি ভিজিয়ে মনেরি খাতা, থেকে থেকে তোমাকে ডেকে 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 ডাক দিয়েছি। আর শব্দ শ্রমিক যখন ডাক দেয়, সেখানে শুধু কথা থাকে না, শব্দ থাকে না, তার সাথে থাকে সুর আর পাগল করা কিছু গান। এরকমই এক শব্দ শ্রমিক আজ আমাদের মধ্যে, যিনি শুধু শব্দকে সুরে ছাড়া বাঁধেন না, তিনি সুর দিয়ে শব্দকে বেঁধে তাকে গান করে তোলেন, মিশিয়ে দেন কিছু মনের আবেগ। আর আজকের শব্দ শ্রমিকে সেরকম একজনকে নিয়েই আমরা ভরে তুলব শব্দ, কল্প মানে কল্পনা আর কিছু গান। ডেকে নেব যেমন ডাক দিয়েছি সেভাবেই ডেকে নেব আমাদের মধ্যে রয়েছেন যিনি, তাকে গানে শ্রী অনিন্দ গুপ্ত। অনিন্দ নমস্কার, অনেক শুভেচ্ছা তোমাকে আজ আমাদের অনুষ্ঠানে। বহু দূর থেকে এসছো? হ্যাঁ। বলো কত দূর থেকে? আমি থাকি পেনসিলভেনিয়া। পেনসিলভেনিয়ায় থাকে অনিন্দ। পেনসিলভেনিয়া থেকে শব্দ শ্রমিক অনুষ্ঠানে যোগদান করতে এসেছে ভারতবর্ষের কলকাতায় এই স্টুডিওয়ে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে এসে এরকম একটা গানের পরিবেশ। এটা মূলত আমরা কবিতা নিয়েই অনুষ্ঠানটা করি, কিন্তু কবিতার থেকেই তো গানের সৃষ্টি। একদম। কবিতা আর গানের মধ্যে ছোট্ট একটা তফাৎ, সেটা হচ্ছে সুরের, মানো তো? একদম। কাজেই আমরা কিন্তু আজকে গান শুনবো তোমার কাছ থেকে। তা তার আগে তোমার কাছ থেকে একটু শুনে নিই, পেনসিলভেনিয়ায় কি করা হয়? পেনসিলভেনিয়াতে, হ্যাঁ, কর্মসূত্রে আমি ইউএসএ যাই হচ্ছে 11 বছর আগে, 2008 এ। জন্ম কলকাতা। কলকাতাতেই? আচ্ছা। কিন্তু বড় হয়েছি একটু আদার পার্টস অফ ইন্ডিয়াতেও, খাস করে উড়িষ্যা, ওখানে শুরু হয়েছে স্কুলিং এন্ড অল। তারপরে আস্তে আস্তে আবার কলকাতা ব্যাক করে আসা, অ্যান্ড দেন আমি কাজের সূত্রে প্রথম যাই সুইজারল্যান্ড, তারপর ওখান থেকে ইউএস। আচ্ছা। তো বেশ কয়েক বছর হলো, 2007 থেকেই কলকাতার বাইরে। তুমি একজন সেতারিস্ট? আমি সেতারিস্ট, আমি ছোটবেলায় প্রায় মানে 8 বছর বয়স থেকে সেতার শিখেছি। বাহ, কার কাছে শিখেছো? আমি শিখেছি শ্রীমতী মায়া মিত্র, শ্রীমতী কল্যাণী রায়, এরা দুজনে আমার গুরু ছিল। আমি বহুদিন সেতার শিখেছি। তারপরে মা অনুপ্রেরণা, কারণ মা হচ্ছে রীতিমতো ক্লাসিক্যাল সিঙ্গার, যাকে বলা যায় অল ইন্ডিয়া রেডিও পারফর্মার, অল ইন্ডিয়া রেডিও পারফর্মার, হারমোনিয়ামেও খুবই ভালো। তো মার কাছ থেকে ডেফিনেটলি ইন্সপিরেশন। আর বাড়িটাও একটা রক্তে রয়েছে। হ্যাঁ, প্লাস বাড়িতেও একটা ব্যাপার আছে, আমার মামার বাড়ি থেকে সবাই গান করে, তো খুবই মানে আমি বোধহয় প্রথম যে কিনা একটু হিন্দি বা বলিউডের গানও করি, বাকি হ্যাঁ একটু আমেরিকাতে অনুষ্ঠান করা হয়। আমেরিকাতে অনুষ্ঠান করা হয়। কি রকম অনুষ্ঠান হয় ওখানে? ওখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, ধরো পুজো বলো বা এমনি কোনো সোশ্যাল ইভেন্টসে হতে পারে, কোনো পার্টিজে হতে পারে, সব রকমই করি। এছাড়া কিছু ফান্ডরেজার্সের সঙ্গে যুক্ত আছি, সব রকম মানে যেখানে হয় অপরচুনিটি আসে, বিভিন্ন রকমের হয়, বিভিন্ন টাইপের গান করতে হয়। কিছু জায়গায় একদম ডেডিকেটেড বেঙ্গলি সংস এরকম থাকে, ধরো রবীন্দ্র জয়ন্তী ওরকম থাকে, রবীন্দ্রনাথের উপরে ফোকাস বা নজরুলের উপরে ফোকাস, এরকম টাইপের থাকে কিছু কিছু থাকে জেনেরিক অনুষ্ঠান। সরাসরি তোমার গানে চলে যাই এবারে। একদম। বলো কি গান দিয়ে শুরু করবে তুমি? আমি একটা আজকালকার যুগের গান দিয়ে শুরু করি। একদম, নতুন হাওয়া। হ্যাঁ, নতুন হাওয়া। আমার আজকালকার মোটামুটি ফেভারিট কম্পোজার অনুপম রয়। আচ্ছা, অনুপমের গান দিচ্ছি। হ্যাঁ, তারই একটা। কি গান করছো বলো? হেমলক সোসাইটি থেকে এখন অনেক রাত। ওয়াও, এখন অনেক রাত। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁড়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা ছেড়ে দিল
তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংখ্য যে অন্ধ গানের কলি, পাখার মেরের তালে সোজা সুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। তো রিকোয়েস্ট তো করতেই পারি, একদম বলো। হিন্দি গানও করতে? হ্যাঁ, হিন্দি গানই প্রাইমারিলি করতাম, বাংলাটা। দিল কা ভাবর জানা আছে? দিল কা ভাবর, হ্যাঁ, মোহাম্মদ রফি। মোহাম্মদ রফি আমার খুবই ফেভারিট ট্রায়ো কম্বিনেশন, কারণ দেবানন্দ, এস ডি বর্মন, মোহাম্মদ রফি প্রচন্ড ফেভারিট কম্বিনেশন। তো দিল কা ভাবর শুনি। অ্যাবসলিউটলি। দিল কা ভাবর কর পুকার, প্যার কা রাগ সুনো, প্যার কা রাগ সুনো রে। দিল কা ভাবর কর পুকার, প্যার কা রাগ সুনো, প্যার কা রাগ সুনো রে। ফুল তুম গুলাব কা ক্যা জবাব আপ কা, জো আতা হ্যায় ও নিহার হ্যায়। আজ দিল কি বেকলি আ গই জুবান পর, বাত ইয়ে কি তুমসে প্যার হ্যায়। দিল তুমহে খো দিয়া রে, প্যার কা রাগ সুনো রে। দিল কা ভাবর কর পুকার, প্যার কা রাগ সুনো, প্যার কা রাগ সুনো রে। মা কার কাছে গান শিখতেন? মার অনেক গুরু, সুখেন্দু গোস্বামী, মানবেন্দ্র মুখার্জি। মানবেন্দ্র মুখোপাধ্যায়, ওনার গান জানা আছে? ওনার, হ্যাঁ, জানা আছে। জানা আছে ময়ূরকণ্ঠী চলবে? আরে আমার ফেভারিট গান, তোমার সাথে আমিও কিন্তু গলা দিচ্ছি। একদম চল শুরু কর। রাজি আছি। ময়ূরকণ্ঠী। ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারাদের মিছিলে, তুমি আমি আজ চল চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারাদের মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো ছাড়িয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো ছাড়িয়ে সীমানা। সাথী যদি হও পাশে থেকে মোর, করি না ভয় নিখিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারাদের মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। এরপর একটু হিন্দিতে আসি, ফ্লেভার চেঞ্জ করি। হিন্দিতে কি গান শোনাচ্ছ? আচ্ছা বলি, সোচ না সকে বলে একটা গান, অরিজিতের গান তো করি। একদম আমার খুব ফেভারিট কম্পোজিশন, আমাল মালিকের কম্পোজিশন। হ্যাঁ হ্যাঁ, তো যাবে মুভি? হ্যাঁ। তড়ো ইতনা মেন প্যার কা, এক পল বিচ সবার করা। তুই যাবে যে মন ছাড়কে, মত দা
इंतजार करा कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके, कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके। कुछ भी नहीं है ये जहाँ, तू है तो है इसमें जिंदगी। हो कुछ भी नहीं है ये जहाँ, तू है तो है इसमें जिंदगी। अब मुझको जाना है कहाँ के, तू ही सफर है आखिरी। कि तेरे बिना जीना मुमकिन नहीं, न देना कभी मुझको तू फासले। मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके, कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके। तुम्हें जमन मानवेंद्र गाइछो पुरानो दिनेर कोनो शिल्पीर मानवेंद्र अवश्य এছাড়া কোনো শিল্পীর গান গাওয়া হয়? সামনে তো চলবে নিশ্চয়ই। কি গান? মহানায়কের গান একটা আমি চেয়েছি। আমি চেয়েছি। আচ্ছা চলো চলো চলো, খুব ভালো খুব ভালো। মহানায়ক আমার ভীষণ প্রিয়, আমার হার্ট থ্রব ছিলেন ছোটবেলায়। সকাল বাঙালি, সকাল বাঙালি। আমি চেয়েছি দেখি সারা দিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি, মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়েছি দেখি সারা দিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি, মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়েছি দেখি সারা দিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি, মনে মনে হয়ে গেল মিল। আমার একটা রিকোয়েস্ট আছে, বলো। জসনে বাহার, ইয়া রহমান। ইয়া রহমান আজকালকার যুগের আমার অনেক ফেভারিট। একদম একদম একদম। আর ইয়া রহমানের ওই কম্পোজিশন গুলো অসাধারণ, অসাধারণ, এক্সেলেন্ট। জাভেদ আলীর গাওয়া। ওকে, লেটস ডু ইট। হবে। कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरान है। कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरान है। फूल से खुशबू खफा खफा है गुलशन में, छुपा है कोई रंज फिजा की छिलमन में। सारे सहमे नजारे हैं, सोए सोए वक्त के धारे हैं, और दिल में कोई खोई सी बातें हैं। ओ, ओ, कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरान है। फूल से खुशबू खफा खफा है गुलशन में,
छुपा है कोई रंज फिजा की चिलमन में। अच्छा अमरा एक तो मोहम्मद रफी ते फिरी की गान सुनाबे बोलो। पुराना कोनो गान दिल देखे देखो सुनाबे उषा कन्ना। ओ चलो 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 दिल देखे देखो हो। दिल देख देखो दिल देख देखो दिल देख देखो जी दिल लेने वालों दिल देना सीखो जी हाँ दिल लेने वालों दिल देना सीखो जी दिल देख देखो दिल देख देखो दिल देख देखो जी दिल लेने वालों दिल देना सीखो जी हाँ दिल लेने वालों दिल देना सीखो जी। पूछो 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 परवाने से जरा धीरे धीरे चलने में कैसा है मजा। पूछो 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 परवाने से जरा धीरे धीरे चलने में कैसा है मजा। ओहो तुम भी दिल देके जल जाना सीखो जी आहा तुम भी दिल देके जल जाना सीखो जी। दिल देख देखो दिल देख देखो दिल देख देखो जी दिल लेने वालों दिल देना सीखो जी ओ दिल लेने वालों दिल देना सीखो जी। এরপর তোমার কি পছন্দ আছে তুমি আজকাল কা শুনতে চাও না পুরনো শুনতে চাও যেমন তুমি শোনাবে। আমি আরেকটা আমার ফেভারিট কম্বিনেশন আছে ট্রায়ো কম্বিনেশন আরডি বর্মন কিশোর কুমার রাজেশ খান্না। আচ্ছা কোনটা তুমি কি গান শোনাচ্ছো? ও মেরে দিল কে চ্যান মেরে জীবন সাথী। লাভলি চলো। ओ मेरे दिल के चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए। ओ मेरे दिल के चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए। अपना ही साया देख के तुम जाने जहां शर्मा गए। अभी तो ये पहली मंजिल है तुम तो अभी से घबरा गए। मेरा क्या होगा सोचो तो जरा आए ऐसे न आहे भरा कीजिए। ओ मेरे दिल के चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए। अच्छा আমরা শ্যামল শুনেছি মানবেন্দ্র শুনেছি একটু কিশোর কুমারের আসি বাংলা কি গান শোনাবে একটা নন ফিল্ম করি। হ্যাঁ করো কিশোর কুমারের অ্যালবামের গান সেই রাতে রাত ছিল সেই রাতে রাত ছিল পূর্ণিমা। মন খুশি উর্বশী সেই রাতে সুর ছিল গান ছিল এই প্রাণে ওই দুটি হাত ছিল এই হাতে কি কথা বলছিলে মন জানে সব ভালো লাগছিল তুমি ছিলে তাই সেই তুমি নেই তুমি নেই সাথে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল পালগুনি হাওয়াতে সব ভালো লাগছিল চন্দ্রিমা খুব কাছে তোমাকে পাওয়াতে।
আমার একটা খুব ফেভারিট গান, কম্পোজিশন বলো, গায়ক বলো, প্রত্যেকে আমার খুব ভালো লাগার গান একটা, আমার রিকোয়েস্ট, গভীরে যাও পারবে, 22 শ্রাবণ, 22 শ্রাবণ, অনুপমের সুর, একদম রূপঙ্করের গাওয়া। হ্যাঁ, প্রচন্ড ভালোবাসি গানটা করতে, অনেকবার করেছি ওখানে, ডেফিনেটলি অনুষ্ঠানের শেষের জন্য বোধহয় এই গানটার থেকে ভালো কিছু হয় না, অ্যাপ্রোপ্রিয়েট কিছু হয় না, সত্যিকারে গানটা গভীরে যাওয়ার মতো নি গান, একদম তাই, ডেফিনেটলি আমরা গভীরে যাই। হ্যাঁ চলো আমরা গভীরে যাই, গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তো বেলে পের হারলে প্রয়োজনে ডুবে ভিড়ে যাও, এই বুঝি তল পেরে পের হারলে প্রয়োজনে ডুবে যাও, জানলা জুড়ে মানুষের গুলির ভাজে ভ্রমরের গুণিকার গান লেগে থাকে তার ডানায়, আর অন্ধকারে ছটপটিয়ে মুখ ফেরানোর দায় তার উড়ে আসা ধূসর চোখে সিগারেটের ছায়, গভীরে যাও, আর গভীরে যাও, গভীরে যাও, আর গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারলে প্রয়োজনে ডুবে। আজকে আমরা সব রকমের গান শুনলাম তোমার কাছ থেকে, কাকে ডেডিকেট করতে চাও, তোমার ওয়াইফের সম্বন্ধে কিছু বলো। আমার ওয়াইফ শ্রেয়সী, আমরা এখন ইউএসএ তেই আছে, আনফরচুনেটলি কাজের অসুবিধায় ছুটি পেল না, আসতে পারেনি, আদারওয়াইজ আমার সঙ্গে থাকতো, আমাদের অনুষ্ঠান দেখবে, গান শুনবে। তো তোমার সেই রাতে, রাত ছিল পূর্ণিমা, ওনাকেই ডেডিকেট করা থাক, আশা করি আপনার ভালো লাগবে গান শুনে, খুব ভালো অনুষ্ঠান, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর ভ্যারাইটিস গান আমরা শুনেছি আজকে অনিন্দর কাছ থেকে, আমাদের কাছে এটা বিশাল প্রাপ্তি। দর্শকরা, আপনারাও যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান অবশ্যই যোগাযোগ করুন 9830980275 নম্বরের হোয়াটসঅ্যাপে, আপনার গানটা শুধু পাঠিয়ে দিন, বাকি দায়িত্ব আমাদের। আমরা আরেকটু এগোবো, আজকে এত দূর থেকে অনিন্দ যে আমাদের মধ্যে এসেছে, এবং অনিন্দর এত সুন্দর গানের পর আমরা চ্যানেল ভিশনের পক্ষ থেকে অনিন্দর হাতে তুলে দেব চ্যানেল ভিশন শব্দ শ্রমিক সম্মান। অনিন্দ, থ্যাংক ইউ, এটা তোমার জন্য। ইচ্ছে হলো আবার আসার, আবার গান শোনানোর, আমরাও কিন্তু অপেক্ষা করব কবে তুমি আবার ব্যাক করবে আমেরিকা থেকে, আবার আমাদেরকে গান শোনাবে। ডেফিনেটলি ডেফিনেটলি, আমি ভ্যারাইটি গান করতে পছন্দ করি, আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কাজ করে। All the technicians over here, thanks a lot. I really enjoyed this. Thank you. Namaskar.